ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم جيشي أشلي يكتب بشجي حافظ أبار دار جكون أمرا قرات شنبو تلوات شربوچو جيستر تخون مونه هاي جي قطع بشج جاي قرار جنو جي تلوات شكا دارکار আমাদের এই ছোট্ট আবু রায়হান আজ থেকে 10 12 বছর আগে সেই তেলাওয়াত আয়ত্ত করেছে আমরা বলি না আলহামদুলিল্লাহ আবার আমরা রমজানে যে তারাবিতে যে তেলাওয়াত শুনি যে তেলাওয়াত আমাদের মনকে শীতল করে আমাদের হৃদয়কে সিক্ত করে বাংলাদেশে যারাই এই তেলাওয়াত করেছে আমি আবু রায়হানকে অন্যতম মনে করি যে এই অল্প বয়সে যে তার তেলাওয়াতে আমরা মুক্ত হয়ে যাই আবার একই সাথে আপনারা আমাদের খেয়াল করবেন চট্টগ্রামে আবু রায়হান তারাবি পড়ায় যে অনেকগুলো কারীদের স্মরণে অনুসরণে তেলাওয়াত করতে পারে আলহামদুলিল্লাহ তো আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা জায়গা থেকে একটু হজর তেলাওয়াত একটু বাংলাদেশ বেতার রেডিওর তেলাওয়াত এবং আবু রায়হান আজকে এশার নামাজ এখানে পড়িয়েছে আমার খুব চাওয়া ছিল যে আবু রায়হানের পিছনে একদিন নামাজ পড়ব আল্লাহ সুযোগ দিয়েছে একটু সেই দেওয়াত আমরা শুনব এবং একটু ইসলামী সঙ্গীত শুনব কি বলেন কষ্ট হবে আপনাদের আল্লাহ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করো সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে পরিচালক মহোদয় যতটুকুই বলেছেন একটু বেশি বলেছেন আমার মনে হয় আর আজকে এখানে লোকজন একটু কম দেখালেও যারাই আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ইসলামিক অঙ্গনের বড় বড় তারকারা এখানে আসেন তারপর আমজনতাও আছেন যারা কোরআনকে ভালোবাসেন তো এটা বড় কথা না বড় কথা হচ্ছে আসলে আল্লাহ চান যে তার কোরআন তেলাওয়াত সবাই আমরা যেন কোরআন তেলাওয়াত ঠিকভাবে শিখতে পারি করতে পারি এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কিছু নাই পৃথিবীতে তো আমি হয়তো তেলাওয়াত করি এখানে অনেক বক্তাবৃন্দ আছেন সম্মানিত ওলামা ইকরামগণ আছেন ওনারা কোরআনের তাফসীর করেন তো এটা কোনটার চেয়ে কোনটা কম না আলহামদুলিল্লাহ সবকিছুই আল্লাহর কাছে এক তো সবাই আমার জন্য দোয়া করবেন যতটুকুই আছি আল্লাহ যেন সামনে যেন কোরআনের তাফসীর করতে পারি সে তৌফিক দান করুক আমি সহ যারা তেলাওয়াত করে সুন্দর তেলাওয়াত করে এবং তাফসীর করেন উভয় জগতের সকল মানুষকে আল্লাহ দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করুন সকলে বলছি আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম
أيحسب أن لن يقدر عليه أحد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما فك رقبة أو إطعام في يوم ذي مسغبة أو إطعام ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين صدق الله العظيم থেকে আমি যেটা রেডিওর সুরে যেটা বলছে একটু আধা বিস্তারিত তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বনীহি ওয়া ইয়াকূব الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عن আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।